ڈاکٹر اقبال بولتے ہیں تم شوق سے کالج میں پڑھو پارک میں جھولو جائز کی غباروں میں اڑو چرخ میں جھولو لیکن ایک سخن بندہ عاجز سے رہے یاد اللہ نبی اپنے حقیقت کو نہ بھولو اللہ نبی اپنے حقیقت کو نہ بھولو ڈاکٹر اقبال بولتے ہیں তুমি যদি মন চায় স্কুলে পড়তে পড়ো কলেজে পড়তে মন চায় পড়ো বার্ষিকীতে পড়ো তুমি বিমান চালক হও পাইলট হও তুমি সারাং হও তুমি আর্মি হও বিডিআর হও পুলিশ হও ডক্টর হও ডাক্তার হও কালেক্টর হও ব্যারিস্টার হও মাস্টার হও কোনো বাধা নাই কিন্তু এক সখন বান্দায়ে আজিজ সে রহে ইয়াদ আল্লাহ নবী আপনি হাকীকত কো না ভুলো কিন্তু আমি আমি ডক্টর ইকবালের একটা কথাই মনে রাখো একটা কথাই মনে রাখো আল্লাহ আমার রব নবী আমার রাসূল এই কথা তুমি ভুলো না এই কথা সদা তুমি মনে রাখো ঠিক কি না ডক্টর ইকবাল বলেন আমি পৃথিবীর কোন সাধারণ বার্ষিকীতে পড়ি নাই পৃথিবীর নাম করা বার্ষিকী অক্সফোর্ডের ছাত্র ছিলাম আমি আমি অক্সফোর্ডে লেখাপড়া করেছি ডক্টর ইকবাল তবু আমি ছোটবেলার মক্তবের পড়া আমি ভুলি নাই মা আমাকে সুরমা দিয়েছিল মদিনার সুরমা ডক্টর এমন বার্ষিকীতে তুমি পড়তে গেলাম যে বার্ষিকীর একটা টিচার হয়তো মুসলমান নয় সব ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সকল টিচাররা হবে তোমার বেঈমান সেখানেও তোমাকে ঈমানের উপরে ঠিক থাকতে হবে ডক্টর ইকবাল বলেন পৃথিবীর নাম করা ইউনিভার্সিটি অক্সফোর্ডে আমি লেখাপড়া করেছি বেঈমানদের কাছে পড়ছি ইহুদিদের কাছে পড়ছি কিন্তু আল্লাহর শুকরিয়া আমাকে ইহুদি বানাইতে পারে নাই ইহুদিদের দালালও বানাইতে পারে নাই কথা কোন ঠিক কিনা ডক্টর ইকবাল বলেন আমি লেখাপড়া করে যখন আমি আমি যখন লেখাপড়া করে ভারতবর্ষে ফিরেছি তখন তো ভারতবর্ষ ছিল আমি যখন ভারতে ফিরেছি তখন ব্রিটিশের শাসন চলছে ভারতে তখন আমি ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে কবিতা লেখা শুরু করলাম বাতেল সে দবনে ওয়ালো আয়া আসমানে হি হাম সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হাম ওতন হে সারে জাহা হামারা আল্লাহু আকবার ডক্টর ইকবাল হে মুসলমান ব্রিটিশদের ইউনিভার্সিটিতে পড়ে আইসা যখন ব্রিটিশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো ডক্টর ইকবালকে ব্রিটিশ সেনারা অ্যারেস্ট করলো কোর্টে চালান দিল ডক্টর ইকবালকে কোর্টে হাজির করাইলো ডক্টর তুমি কত বড় নিমক হারাম আমাদের বার্ষিকীতে পড়ে তুমি ডক্টরেট বিদ্যা লাভ করছো অথচ আমরা সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুমি কবিতা লেখো ডক্টর ইকবাল তোমাকে সতর্ক করে দিলাম তুমি একটিবার শুধু বলো জজ বলতেছে একটিবার শুধু তুমি বলো আমি যা লেখছি ভুল লেখছি যা বলছি আমি জোশের সাথে কইয়ে ফেলাইছি আর বলবো না আমি ব্রিটিশের বিরুদ্ধে আর কবিতা লিখবো না তুমি বলো তোমাকে বেকসুর খালাস দিয়া দিব আল্লাহু আকবার ডক্টর ইকবাল সে জজের সামনে দাঁড়ায় কয় আমি আগে বলছি এখনো বলবো ভবিষ্যতেও বলবো আমার ফাঁসি হবে তবু আমার কণ্ঠকে রোধ করা যাবে না আল্লাহু আকবার সেখানে ডক্টর ইকবাল এই কবিতাগুলো কোডে আ মুসলমান লাল কুত্তার বাহিনীর সামনে দাঁড়ায় বলছিল বাতেল সে দবনে ওয়ালে আয় আসমানে হি হাম সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা হে বাতেলের ঢঙ্কা বাজানেরা তোমাদের ঢঙ্কায় তোমাদের ডাকডুল ফিটুনিতে আমরা আতঙ্কিত নই আমরা আতঙ্কিত নই তোমরা বারবার আমাদেরকে পরীক্ষা করেছ আমরা প্রত্যেকটা পরীক্ষা পাস করেছি আমরা জীবনের দিকে তাকাই নাই যৌবনের দিকে তাকাই নাই সুখ শান্তির দিকে তাকাই নাই জেল জুলুম তোয়াক্কা করি না আমরা তোয়াক্কা করছি ইসলাম কথা কোন ঠিক কিনা ইসলামের জন্য জেল হবে জুলুম হবে ফাঁসি হবে বিনা অপরাধে জেল খাটতে হবে বছরের পর বছর মাসের পর মাস
তারপরে সত্য কথা বলেই যাব, বন্ধ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? ওরে বন্ধ, ডক্টর ইকবাল কোর্টের সামনে দাঁড়ায় কয়, চীন আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হে হামত নে সার জাহা হামারা, চীন আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হে হামত নে সার জাহা হামারা। ও ব্রিটিশ লাল কুত্তার দল শোন, চীন এটা আমাদের, আরব এটা আমাদের, হিন্দুস্তান পুরাটা আমাদের, আমরা মুসলমান, আমরা আল্লাহর, আল্লাহর জমিন সব আমাদের, আল্লাহর জমিন সব আমাদের, চীন আরব হামারা, হিন্দুস্তা হামারা, চীন আমাদের, আরব আমাদের, গোটা হিন্দুস্তান আমাদের, মুসলিম হে হাম ওতন হে সার জাহা হামারা। আমরা মুসলমান তামাম দুনিয়া আমাদের, জুড়ে কোন আল্লাহু আকবার, আমরা মুসলমান তামাম দুনিয়া আমাদের, আমরা তোদেরকে ডরাই না, তোদেরকে পরোয়া করি না। যখন হুঙ্কার দিয়ে দিছে ব্রিটিশ আদালতে, কয় সর্বনাশ, এই যুবকরে যদি জেলে ফাটাও, জেলের মধ্যে যত সুর গুন্ডা বাটপার আছে সবদির এরকম অ্যাটেম বোম বানাইব, এরা বের হইলে ব্রিটিশ এই দেশে থাকতে পারবে না, সুতরাং ওরে জেলে পাঠাইও না, ওরে ওর মায়ের কাছে নিরাপদ পৌঁছায় দাও। আল্লাহু আকবার। এই ডক্টর ইকবালকে যদি জেলখানায় পাঠাও, জেলে আছে সুর গুন্ডা বাটপার ছিনতাইকারী সন্ত্রাস, সব দিরে ইসলামের জন্য অ্যাটেম বোম বানায় ফেলাইব ডক্টর ইকবাল। ই যখন জেলের মাঝে যায় বক্তৃতা দিবে, অগ্নি জড়া ইমানি বক্তব্য, সব দির ইমান এরকম সিসা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে। যদি বাঁচতে চাও, ব্রিটিশরা যদি শাসন টিকায় রাখতে চাও, ডক্টর ইকবালকে জেলে পাঠাইলে চলবে না, পুলিশের নিরাপত্তা বেষ্টনে দিয়া মায়ের সন্তান মায়ের কুলে ফিরিয়ে দাও। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ডক্টর হইব, ব্যারিস্টার হইবা, কলেজে পড়বা, ভার্সিটিতে পড়বা, বিমান চালাইবা, পুলিশ হইবা, আর্মি হইবা, না জেন্টলম্যান হইবা, অসুবিধা নাই। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ্জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن. ذكر الله أكبر. نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عامليك ولا نخاف بي ام بي আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো
আল্লাহ মাওলি পুরি সাহেবের আগমন প্রধান মেহমানের আগমন খতিবুল ইসলামের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো বর্মা হাই স্কুল কর্তৃপক্ষ জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ হুজুর তাশরিফ আনছেন নামাজের পরে হুজুর বয়ান করবেন আর কোনো সমস্যা আছে আপনাদের এবার আমার কথাগুলো শুনেন রাজি আছেন ইনশাআল্লাহ আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ ইরশাদ করেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত এবং সৎ কর্ম করেছে কি করেছে সৎ কর্ম করেছে কটা কাজ দুটো কাজ এক নম্বর ঈমান দুই নম্বর আমল কটা জিনিস এ দুটি দান যারা অর্জন করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস হবে তাদের আপ্যায়নের জায়গা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ ইমানওয়ালারা ইমানের মান বুঝো ও মুমিন মুসলমান আল্লাহ আমাদেরকে দিছে ইমান কথা কোন ঠিক কিনা ইমানের মর্যাদা বুঝো ইমানের মান বুঝো ও মুসলমান নিজেদের লাজ লজ্জা থাকার দরকার কথা কোন ঠিক কিনা মুসলমান দুর্গা পূজার মধ্যে যায় মুসলমান ওই বিভিন্ন পূজা পার্বণে যায় অথচ কোনো বেঈমান আমাদের অনুষ্ঠানে আজকে আসে না ঠিক কিনা এখানে কোনো হিন্দু ভাই আছেন গো হাত তুলেন আছেন কোনো হিন্দু তাহলে ও ও ধর্ম যার যার উৎসব সবার এটা তৈল না ঠিক কিনা ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা শিরিকি কথা কথা কোন ঠিক কিনা ধর্ম যার যার উৎসব তার তার কথা কোন ঠিক কিনা যার ধর্ম তার উৎসব বলেন ঠিক কিনা আমার ধর্ম আমার উৎসব এখানে বেঈমান আসে নাই ঠিক কিনা হিন্দুদের ধর্ম তাদের উৎসব আমরা যাব না কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ধর্ম দিছে এমন ধর্ম এই ধর্ম আইসে আগের সব ধর্মকে রহিত করে দিয়েছে ঠিক কিনা আল্লাহ বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম কথা কোন ঠিক কিনা ওয়া মান ইয়াবতাগি গাইরাল ইসলামে দ্বীনা ফালা ইয়ুকবালা মিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তুমি গ্রহণ করো অন্য কোনো মত বা পথে যদি তুমি যাও যাইতে পারো তবে আমি আল্লাহ সেটিকে অ্যাকসেপ্ট করব না ঠিক কিনা এই জন্য উন্মুক্ত দাওয়াত রইল ওরে অন্য ধর্মের ভাই বন্ধু তুমি হিন্দু হও বৌদ্ধ হও ইহুদি হও নাসারা হও যাই হও না কেন দাওয়াত লও কালিমার মালা ফরো এছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় ঠিক কিনা কাল কেয়ামতের ময়দানে তোমরা যদি বলো হুজুররা খালি ওয়াজ করছে মুসলমানদেরকে নমাজ পড়ার লাগে রোজা রাখার লাগে দাড়ি রাখার লাগে কিন্তু আমরা যে ডুল ফিটাইছি আর আমরা যে গাইরুল্লারে পূজা করছি শিরিক করছি আমগুলো তো কিচ্ছু কয় নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলছেন বয়স্তু কাফাতাল লিন্নাস আল্লাহ আমার সমস্ত জাতি সমস্ত মানবের জন্য ফাটাইছে এই জন্য আমরা নবীর ওয়ারিসটা সমস্ত মানবের জন্যই ওয়ারিস কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা ও বেদিন ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইমান যারা আসো নাস্তিক কমিউনিস্ট দাওয়াত রইল বাজান বিশ্বাস করো বিশ্বাস করো কালিমার মালা ফরা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় ঠিক কিনা আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত কোন বেঈমান এতক্ষণ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে ওঁট না ঢুকবে কথা কোন ঠিক কিনা সুয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকা যেরকম অসম্ভব জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকা এরকম অসম্ভব কথা কোন ঠিক কিনা
এই জন্য কালিমা পড়ো গো ঈমান আনো গো বেঈমানদেরকে দাওয়াত দে ভাইজান দুনিয়াতে বড় বড় ডক্টররা ডাক্তাররা এরা যখন ইসলাম নিয়ে গবেষণা শুরু করছে হেদায়েতের কপাল খুলে গেছে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে তুমিও মুসলমান হয়ে যাও লা ইকরাহা ফিদ্দিন ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নাই জোর করে কালমা পড়ানোর কোনো সিস্টেম নাই তবে তুমি তোমার বিবেক রে প্রশ্ন করো বিবেক রে এই গাছগুলো এমনে হয় নাই পানির নিচে মাছ এমনে হয় নাই এই আকাশটা এমনে জ্বলছে না জমিনটা এমনে শুয়ে রয়ে নাই মহান কারিগর আছে সেই কারিগরের নাম আল্লাহ কথা কোন ঠিক কি না তুমি তারে মানো তুমি তারে বিশ্বাস করো রে বাজান পশু বলো পাখি বলো কীট বলো পতঙ্গ বলো গাছপালা তোর লতা যত পদার্থ রয়েছে সব আমার আল্লাহকে মানে কথা কোন ঠিক কি না আল্লাহ কো মানুষ তুই বুঝলি না সব আমার তসবি পড়ে সব আমি আল্লাহরে মানে সব আমার গুণকীর্তন গায় ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তো তাদের তসবি বুঝো না সব আমি আল্লাহর তসবি পাঠ করে কথা কোন ঠিক কি না সকালবেলার মোরগ তুমি ঘুম ভাঙ্গে না তোমার তুমি মুসলমান তুমি মানুষ তোমার ঘুম ভাঙ্গে না পাখির ঘুম কিন্তু ঠিকই ভেঙ্গে যায় ভোরবেলা সুবহুন কদ্দুসুন বলে মোরগ ডাকে তুমি মনে করো কুকুরু কুকুয়া ডাকে সে কুকুরু বলে না সে কুসুবহুন কদ্দুসুন সকাল হইছে মহান রবের নামে রবের জিকির শুরু করে দাও সন্ধ্যাবেলায় দেখবা যখন গাড়ি নিয়ে চলা মুসলমান আর একটু পরে বেলা ডুবার পরে যখন গেল্লা গাড়ির লাইটের ফোকাসটা মারবা দেখবা হাজার হাজার পোকা উঠতেছে কথা কোন ঠিক কিনা সকাল সন্ধ্যা আল্লাহর প্রেমিকরা যেরকম জিকিরের পাগল হয়ে যায় আল্লাহর পোকারাও আল্লাহর জন্য পাগল হয়ে যায় ঠিক কি নাম বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া আল্লাহর ওলি ডাক দিয়া কো আল্লাহ বুলবুল পাকিরে দিছো তুমি কান্না বুলবুল পাখি পাপা পাকা পেঁপে গাছের ডালে বৈশা কান্দে লাল আম আম গাছের আমের ডালার পাশে বৈশাও কান্দে আম খায়া তার শান্তি নাই জাম খায়া তার শান্তি নাই পেঁপে খায়া তার শান্তি নাই তার ভিতরে অশান্তি মাওলার প্রেমের আগুন আল্লাহু আকবার আল্লাহর আলী কো বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনাম বুলবুল পাখিরে দিছো কান্না আর ফরিংরে দিছো তুমি জ্বালা গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়াম আর সবচেয়ে বড় জ্বালা এশকের জ্বালা এটি বুঝি ময়নউদ্দিনের কলিজার ভিতরে তুমি জ্বালায়া দিলা আল্লাহু আকবার আল্লাহর বলতে না আতেশে দোজখমে এ গরমি কাহা সুজে গম হায় নেহানি আর হায় আতেশে দুজখমে গরমি কাহা সুজে গম হায় নেহানি আর হায় আয় আল্লাহ দুজখের আগুনের ভিতরে এত তাপ নাই আমার মনের ভিতরে যে তাপ দিয়া তুমি আমার কলিজা জ্বালাইছ এমন জ্বালা জাহান্নামের ভিতরেও নাই এমন জ্বালা তুমি আমার কলিজার ভিতরে তুমি জ্বালিয়ে দিলে আল্লাহু আকবার এই জন্য বন্ধু আল্লাহ কো ঈমান আনো যারা ঈমান এনেছ সৎকর্ম করেছ জান্নাতুল ফেরদাউসে নিয়ে তোমার আপ্যায়ন করা হবে আল্লাহু আকবার বলেন কি আপ্যায়ন হবে জান্নাতে কি আপ্যায়ন হবে আল্লাহ কো তোর মনে যা চায় তোর প্রাণে যা খুঁজে আমি আল্লাহ সব আয়োজন তোমার জন্য রাখছি আল্লাহু আকবার ও মুসলমান খেয়াল করে শোনাও দুনিয়াতে কোন আশা পূরণ হয় দুনিয়াতে কোন চাওয়া পূরণ হয় যে চাওয়া মানুষ মুখ দিয়া যায় কথা কোন ঠিক কি নাম মুখ দিয়া যা চাই বাপে আইনে দেয় বাবারে বল কিনে দে দিছে বল বাবারে মোবাইল কিনে দে দিছে মোবাইল বাবারে আমার কম্পিউটার কিনে দে দিছে কম্পিউটার মারে গরু গুস্ত খামো আনছে গরু গুস্ত মা মুরগের গুস্ত খামো পাকাইছে মুরগের গুস্ত তুমি দুনিয়াতে যা চাই
চাইবা আল্লাহ তোমারে মা বাবা তোমার সেইতে আইন্না দিবে তৌফিক যদি থাকে কথা কোন ঠিক কি নাম কিন্তু যে জিনিস তুমি মনে মনে রাইখা দিবা এই জিনিসে তো আর তোমার পূরণ হয় না কথা কোন ঠিক কি নাম মনে মনে কল্পনা করলে তো আর ফাইতা না কথা কোন ঠিক কি নাম এই বিল্ডিং এর কাছে দিয়া যায় আর মনে মনে কয় এমন একটা বিল্ডিং যদি আমারে কেউ বানায় দিত এটা মনে মনে কয় মনের আশা মনে থাকবো পূরণ হবে না ঠিক কি নাম আল্লাহ কো জান্নাত এমন জায়গা সেখানে মুখের আশা পূরণ হবে মনের আশাও পূরণ করব আমি আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কো আলাইকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে তোমার মুখে যা চায় তোমার বুকে যা চায় বুকের আশা দুইটাই পূরণ করবে আমার আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার এ মুসলমান দুনিয়াতে মুখের আশা পূরণ হয় বুকের আশা পূরণ হয় না কিন্তু জান্নাতে আল্লাহ মুখের আশা বুকের আশা দুইটাই পূরণ করবে কথা কোন ঠিক কি না ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন রাহমাতুল্লিল আলামিন বলেন জান্নাতের মানুষ ও মুসলমান জান্নাতের আকাশের দিকে তাকায় থাকবো জান্নাতের বিকেল বেলা দেখবেন জান্নাতের আকাশে সুন্দর সুন্দর পাখিগুলো উড়াল দিবেন সুন্দর পাখিরা যখন জান্নাতের আকাশের মধ্যে উঠতে থাকবে জান্নাতি মানুষ মনে মনে কইব মনে মনে কল্পনা করবে আল্লাহ পাখিগুলো এত সুন্দর না জানি এর গুস্ত কত মজা আল্লাহু আকবার পাখিগুলো দেখতে এত মজা সুন্দর না জানি এদের গুস্ত কত স্বাদ এই কথাটা মুখ দিয়ে বলবে না শুধু মনে মনে কল্পনা করবে কল্পনা করতে দেরি আল্লাহ পাখিগুলোকে ধৈর্যাম প্রায় বানাবে মুসলমান ত্রিশাল যায় যেরকম পুরা মুরগি খাও শিখের মাঝে ঘুরায় ঘুরায় সিদ্ধ করে আর তন্দুল রুটি আসু দিয়া সুন্দর করে দেন মুরগির প্রায় তোমরা কেমনে খাও জান্নাতের প্রায় তো আরো হাজার গুণে সুন্দর হবে কথা কোন ঠিক কি না সেকেন্ডের ভিতরে কল্পনা করার সাথে সাথে আমার আল্লাহ ওই পাখিগুলোকে ধৈর্যা ফেরেশতা দিয়া ফ্রাই বানাইয়া কাবাব বানাইয়া হাজার হাজার প্লেটের মধ্যে উপস্থিত করবে খা বন্দা খা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এটা জান্নাত এখানে তোর মনে যা চায় তোর মুখে যা চায় তোর মুখের আশা তোর বুকের আশা সব পূরণ করব আমি আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার এ বন্ধু জান্নাত এটা কার জন্য ইমানদারের জন্য কথা কোন ঠিক কি না এই জন্য মুসলমান জান্নাতে যাওয়ার জন্য কারা কারা বা আশা করছে হাত বাড়াও আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আল্লাহ মঞ্জুর করো জোরে কোন আমিন আল্লাহ কো যারা ইমান এনেছ নেক আমল করেছ জান্নাতুল ফেরদাউস হবে তোমার আপ্যায়নের জায়গা তোমার মনের চাহিদা প্রাণের চাহিদা সব পূরণ করব সেখানে কোনো অভাব নাই নুজুলাম মিন গফুরির রহিম গফুর রহিমের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ যেরকম অফুরান্ত তার আয়োজন অফুরান্ত আল্লাহ অসীম তার আয়োজন অসীম অসীম আল্লাহর আয়োজন কোনো দিন শেষ হবে না কথা কোন ঠিক কি না এই জন্য ইমান আনতে হবে বাজান ইমান আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুল واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت كوتا زينيش ষাটটা জিনিস আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তাওহীদ আর রিসালাত দুইটা এখানে আছে আর পাঁচটা জিনিস আছে আছে ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে মানতে হবে ওয়া কুতুবিহি আসমানে কিতাব ওয়া রাসূলি আল্লাহর রাসূলগণ আ ওয়াল ইয়াউমিল আখির পরকাল ওয়াল কাদির
خيره وشره من الله تعالى بالا مند كفر لخا بشاش করতে হবে تقدير بشاش করতে হবে আর والباس بعد الموت মরণের পরে জীবনকে মানতে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর মানো কারা কারা হাত বাড়াও নবীকে মানছেন তো ফেরেশতারা মানেন তো আসমানে কিতাব মানেন তো কপালের লেখা বিশ্বাস হয় তো সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করেন তো মরণের পরে জিন্দা হওয়া লাগবে হিসাব দিতে হবে বিশ্বাস হয়নি হয়নি আল্লাহ তুমি আমাদের ঈমান কবুল করো না হুজুর কোন আমিন হাত নামানো মুসলমান এই ঈমান বাফের ডালে ফুটে গেলে হবে না ফুটের ডালে বাফে দাঁড়াইলে হবে না নিজের ঈমান নিয়ে নিজেকে দাঁড়াইতে হবে কথা কোন ঠিক কিনা দুনিয়াতে বয়স্ক বাতা বিশুভ বিধবা বাতা বিধবা বেডির বাতা ও মুসলমান জামাইওয়ালা বয় উড়ায় হালায় কথা কোন ঠিক কিনা বয়স্ক বাতা উড়ায় ফেলে 100 বছরের যুবকে যায় কথা কোন ঠিক কিনা কো এটা তো 80 বছরের বুড়ার জন্য তুমি আইছো কেন কো দিয়ালান এটা দিয়ালান আমি দল করি একজন হইলে তুইছে দিয়ালান বিধবা বাতা ওই জামাই আছে বউ আছে হে যায় বিধবা বাতা উড়ায় কথা কোন ঠিক কিনা একজনের রেফারেন্স দি আর একজন পার সাগায় গো আমি চেয়ারম্যানের হোমন্দি লাগি উপজেলা মেয়র সাহেবের ছড়ো একজনের রেফারেন্স দিয়ে আরেকজন পার হয়ে যাও কিন্তু ঈমানের বেলায় রেফারেন্স চলবে না কথা কোন ঠিক কিনা নিজের ঈমান নিয়ে নিজেকে দাঁড়াইতে হবে ইন্নাল্লাযীনা আমানু যারা নিজের ঈমান নিয়ে নিজেকে দণ্ডায়মান করবে কথা কোন ঠিক কিনা পয়গম্বরের বাবা হইলেও রেহাই নাই কথা কোন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজ আয়েশা বলবে ইব্রাহিম তোর উসিলে কত পাপী পার হইল আমি তোর জন্মদাতা বাবা আজরকে পার করো ইব্রাহিম বলবে বাবা মাফ চাই বেঈমানকে পার করা সুপারিশ করা ক্ষমতা আমার নাই কেনান বলবে আব্বা আপনি আল্লাহর পয়গম্বর আমি আপনার সন্তান আগে আপনারে চিনি নাই এখন আকাশ চুম্বি বন্যা হয়ে গেছে আমি ডুবতেছি নৌকায় উঠান আল্লাহ বলবেন বন্ধু আল্লাহ বলছেন বন্ধু নু এটা বেঈমান এটা তোমার আহালের অন্তর্ভুক্ত নয় এরে নৌকায় উঠানো যাবে না নৌকায় উঠতে পারে নাই কেনান কথা কোন ঠিক কিনা লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলান আল্লাহর পয়গম্বরের স্ত্রী হয়েও রেহাই পায় নাই কারণ সে মুশরিকা ছিল মুনাফেকা ছিল কথা কোন ঠিক কিনা এই জন্য ঈমান যারটা যার একজনের ঈমান দিয়ে আরেকজন পার হইতে পারবে না নবীর বাবা হইলো লাভ নাই নবীর ছেলে হইলো লাভ নাই নবীর স্ত্রী হইলো লাভ নাই আর ঈমান যদি থাকে হযরতে আসিয়া কথা কোন ঠিক কিনা কে আসিয়া আল্লাহর দুশমন নবীর দুশমন কা ফেরাউনের স্ত্রী কথা কোন ঠিক কিনা আসিয়া কে আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী মুসার দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়া কথা কোন ঠিক কিনা তার বংশের মধ্যে কেউ ইমানদার নাই কিন্তু সেখানে গোবরটালে পদ্ম ফুল ফুটছে কথা কোন ঠিক কিনা গোবরটালে পদ্ম ফুল আসিয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আসিয়াম মুসার প্রতি ইমান আছে মুসার রবের প্রতি ইমান আছে আল্লাহ ডাক দিয়ে কাসিয়া কোনো রেফারেন্স লাগবে না তোমার কেউ নাই তুমি টেনশন করিও না আমি আল্লাহ তোমার জন্য আসি আল্লাহু আকবার হযরতে আসিয়া ফেরাউনকে মারলো না ফেরাউন ডাক দিয়ে কাসিয়া দুঃখ রাখার জায়গা নাই সারা মিশরের কীর্তির আমারে খোদা বলল আর তুই আমারে মানলি না তুই আমার অর্ধাঙ্গিনী তুই আমার রানী তুই এ দেশের রানী তুই আমার সহধর্মিনী তুই আমার অর্ধাঙ্গিনী তুই এ দেশের ফার্স্ট লেডি রাজাকে তুই মানলি না আসিয়া ডাক দিয়া কয় তোমাকে স্বামী হিসাবে 100 বার মানি কিন্তু খোদা হিসাবে এক মুহূর্তের জন্য আমি মানতে রাজি না আমার রব তোমার রব বিশ্বজাহানের রব আমার আল্লাহ আল্লাহু আকবার ফেরাউন ডাক দেয় কো দুঃখ রাখার জায়গা নাই হামান জলদি আয় আসিয়ারে শাস্তি দে এটারে দুতলার বাসভবন থেকে টেন্নে হেসরে নামা
আসিয়াকে লাঞ্ছিত অবস্থায় বঞ্চিত অবস্থা কাপড় সোপড় খুললা উলঙ্গ করে নিছে নামাইছে জোরে কোন নজবিল্লাহ নামায় কো আসিয়া এখনো সময় আছে একবার আমারে রব কম আসিয়া ডাক দিয়া কয় চাকু দিয়া গলাটা কাইটা ফালা রাজি আছি তারপরে খোদার দুশমনকে খোদা বলতে রাজি না আল্লাহু আকবার বন্ধু হযরতে আসিয়ার উপরে স্টিম রোলার চালিয়ে দিলাম ডাক দিয়া কয় হামান দুই পাশে আসিয়ার হাতগুলো টান দাও এইভাবে টান দিছে কয় হাতের মাপে মাপে গাছ বহাও গাছ বসাইছে এই পাশে একটা ওই পাশে একটা কয় গাছের সাথে নিয়ে ফেরাক লাগাও হুজুরে কোন নাউজুবিল্লাহ পাগুলো টান দিয়া পায়ের তালায় ফেরাক লাগাও লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাও হুজুরে কোন নাউজুবিল্লাহ হযরতে আসিয়াকে নির্মম ভাবে ফেরাক লাগাইয়া ফাঁসির মধ্যে শুলির মধ্যে চড়ায় ফেলছে আসিয়া ডাক দেয় আল্লাহ তুমি চায়া দেখো তোমার বান্দি তোমার প্রেমের পরীক্ষা দেয় আয় আল্লাহ তুমি পরীক্ষা উত্তীর্ণ করিও পরীক্ষায় ফাঁস করে আমি তোমার সাহায্য চাই আর কারো সাহায্য চাই না আল্লাহ আকবার ফেরাউন ডাক দেখো আসিয়া মানবে কিনা কম আসিয়া কো খোদার দুশমন একটা কথা বারবার বইলা লাভ নাই আমি সিদ্ধান্ত নিছি শহীদ হয়ে যাব তারপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মানি না আল্লাহু আকবার এবার হামন ডাক দেয় কয় আসিয়া বুঝবি শাস্তিকারে কয় আমি সব বুঝে ফেলাইছি দেরি করিস না রে ফেরাউন তাড়াতাড়ি কর হামন রে ডাক দেয় কয় হামন ডেকসি বসাম পিতলের ডেকসি বসাইছে কয় কেরাসিন ডাল সে কো নিষেধে জাল দেয়া শুরু করছে লাকড়ি দিয়া কয় যখন বাতের মতো টকবক করতে থাকবে তখন চাকু লইয়াম জল্লাদরে বলবে আসিয়ার হাতে পায়ের গোস্তগুলো কাটার জন্য আর তেলের মধ্যে বুনা করার জন্য জোরে কর নাউজুবিল্লাহ ও বন্ধু হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনার সামনে সাকু দাঁড়ায় জল্লাদ বাইনে সাকু দাঁড়ায় আর কয় ম্যাডাম জানেন নি সাকুড়ি দিয়ে কি করবো কো কি করবি কয় আপনার হাতে পায়ের মাংস খাইটে ওই যে ডেকসির তেলের মধ্যে বোনা করব আসিয়া কো দেরি করিস না জলদি কর আমি আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার জন্য আমি পাগল আল্লাহু আকবার দেরি করলে জান্নাতে যাইতে দেরি হবে দেরি করিস না জলদি কর আল্লাহু আকবার হযরতে আসিয়ার ভাতের মধ্যে যখন ফুস মারছে গো চাকু দিয়া যখন ফুস মারছে আসিয়ার সহ্য করতে পারে না আল্লাহর সাথে বায়না ধরে ফেলছে হযরতে আসিয়া আল্লাহু আকবার যেই মাত্র চাকু দিয়া ফুস দিছে আসিয়া চিৎকার মেরে কান্দে রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানজিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়ানজিনি মিন আল কওমিজ জালিমিন আল্লাহু আকবার আসিয়া ডাক দে মাবুদ গো ও পরওয়ারদিগার আলম আমি আসিয়া আমার কেউ নাই দুনিয়াতে কেউ নাই আমার হাতে পায়ের গোস্ত কাইটে বুনা করে তুমি ছায়া দেখো আয় আল্লাহ আমার জীবন এখনে চলে যাব আমি শহীদ হতে যাচ্ছি শাহাদতের আগে আমার জান্নাতটা তুমি আমার জন্য বানাও আয় আল্লাহ আমি আসিয়ার জান্নাত তোমার বাসভবনের কিনারে বানাও রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমি আসিয়ার জন্য তোমার বাসভবনের কিনারে বাসভবন বানাও যেই মাত্র আসিয়া বায়না ধরে ফেলছে আল্লাহ ডাক দে বান্দি কান্দিস না আসিয়ার জান্নাতটা জিবরাইল আসিয়ার চোখের সামনে তুলে ধর আল্লাহু আকবার হযরতে আসিয়ার সামনে আসিয়ার জান্নাতটা ফেরেশতা তুলে ধরছে হযরতে আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে জান্নাতের নিয়ামতের খেল তামাশার মধ্যে পড়ে গেছে এই দিক দিয়ে গোস্ত কাটছে আসিয়া কখন শহীদ হইছে আসিয়া বলতেও পারে না আল্লাহু আকবার বলতেছিলাম বন্ধু ইমান 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 লাগবে কিনা কম ইমান লাগবে শুধু ইমান নয় ওয়ামিলুস সলিহাত এবং নেক আমল লাগবে কিনা বন্ধু
লক্ষণ লাগবে কেন নেক আমল আপনারা অনেকেই বলেন হুজুর দাড়ি না রাখলে কি হইব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ঈমান বড় শক্ত কেমনে শক্ত পামনে রামপুর বাজারে জিজ্ঞান আমার কাছে কেউ আডানা পয়সা পাইতো না রিস্কা লটিয়া পাইতো না সাত দোয়ান্দার টিয়া পাইতো না সিগারেট দোয়ান্দার পয়সা পাইতো না তাহলে আমি এই বেঈমান কেমনে হইলো আমার মতো ঈমানদার এই বড় এলাকার কেউ নাই হে মনে করছে দোকান বাকি না পাইলে ঈমানদার কথা কোন ঠিক কিনা তো দাড়ি না রাখলে কি হয়েছে আমার ঈমান শক্ত হুজুর আমি নামাজ পড়ি না সমস্যা কি আমার ঈমান বড় শক্ত ঈমান দরকার ও মুসলমান নামাজ না পড়লে ঈমান থাকে না কথা কোন ঠিক কিনা নবী বলেন লা ঈমান আলী মাল্লা সলাত লাহুম অর্থ ঈমানেই নাই যার নামাজ নাই কথা কোন ঠিক কিনা আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারকু মা বাইনানা ও বাইনাল কুফরে তরকু সলাত আমাদের মাঝে বেঈমানদের মাঝে পার্থক্য হলো নামাজ পড়া এবং নামাজ না পড়া ইমানদার নামাজ পড়ে বেঈমান নামাজ পড়ে না কথা কোন ঠিক কিনা এই জন্য বাজান শুধু ইমানের দোহাই দিলে চলবে না নামাজ লাগবে জুরে কোনে আমল লাগবে কিনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ইন্তেকালের টমে এমন কান্না শুরু করছেন ফাতেমারে কেউ থামাইতে পারে না নবী ডাক দেখো মা তোরে আমি থামাই আয় আল্লাহর নবী একবার জ্ঞান ফিরে আসে আরেকবার অজ্ঞান হয়ে যায় এমন অবস্থা সাকরাত চলতেছে আল্লাহু আকবার বিদায়ের মুহূর্ত চলতেছে এই টাইমে ফাতেমার কান্না কেউ থামাইতে পারে না নবী কয় মা আয় নিজের মায়ের কিনারে নিয়া আল্লাহ নবী কানে কানে কয় মা আজকে কি বার কয় সোমবার কয় তারিখ বারো তারিখ কোন সাদের কয় রবিউল আউ্বালের কয় রবিউল আউ্বালের বারো তারিখ আজকে সোমবার কয় হম মা গণ্যে গণ্যে রাখ রবিউল আউ্বাল রবিউস সানি জুমাদ আল উলা জুমাদ আল উখরা রজব শাবান গণে গণে ছয়টা মাস গণ্যে রাখ রে মা ছয় মাসের মাথা তোমার সঙ্গে আমি নবীর দেখা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন যেই মাত্র বলছে ছয় মাসের মাথায় দেখা হয়ে যাবে হযরতে ফাতেমার কান্না বন্ধ আব্বার সাথে দেখা হইলে মাত্র ছয় মাস বাকি আছে ছয়টা মাস কষ্ট করে দুনিয়াতে থাকবো ফাতেমার কান্না বন্ধ এখন নবীরে দাফন কাফন কমপ্লিট করা হলো নবীরাও যায় চলে গেলেন ফাতেমার কাম শুধু একটাই আজকে চান্দের কয় তারিখ কী বার কয় তারিখ কী বার শুধু গণেন গনতে 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 যখন হয়ে গেল ওই ছয় মাসের মাথার বারো তারিখ হযরতে ফাতেমার গায়ে জ্বর ফাতেমা আলীরে ডাক দেখো আলী আমি দুনিয়ার থেকে চলে যাব আমার গায়ে জ্বর আলী কয় জ্বর আইলেই তো মানুষ মরে না কত জ্বর হয় ভালো হয় আমার হাসান হুসেন ছোট তুমি মরো না দোয়া করি আল্লাহ তোমারে বাঁচায় রাখুক ফাতেমা কয় না আমার বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না আমার বাবা ইন্তিকালের টামে বইলে গেছে বাবার ছয় মাস পরে আমি দুনিয়ার থেকে চলে যাব আল্লাহু আকবার আমি গুণ্যা গুণ্যা রাখছি আজকে ছয় মাস কমপ্লিট হয়ে গেছে আমি গুইনা রাখছি সুতরাং আজকে আমার বিদায়ের ফালাম স্বামী গ হাসান হুসেনকে আদর যত্ন কইরুম বিয়ে শাদী করলে আমার কোনো বাধা নাই কিন্তু হাসান হুসেনকে আদর কইরুম আর তোমার প্রতি আমার ওসিয়ত আমার মৃত্যুর সংবাদ যেন মদিনার কেউ না জানে আমার মৃত্যুর সংবাদ মদিনার কাউকে জানাইও না কেউকে জানাইও না রাতের অন্ধকারে তুমি আমার কবরস্থ করবা তুমি নামাজ পড়বা তুমি দাফন করবা কাউকে জানাইও না আল্লাহু আকবার আলী কয় আমি একা এতরি কাজ কেমনে সামলাবো একটা সহযোগী লোকের পারমিশন দাও ফাতেমা বলেন ঠিক আছে আবুজর গেফারিকে পারমিশন দিলাম আল্লাহু আকবার আর কেউ কিন্তু নয় শুধু আবুজরকে সহযোগী হিসেবে দিলাম অন্য কাউকে জানাইও না আবুজর তোমার আত্মীয় ঘনিষ্ঠ উনাকে পারমিশন দিলাম এছাড়া মদিনার কেউ আমার মৃত্যুর সংবাদ জানবে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা বলতে বলতে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আবুজর গেফারি কাইনা বলে আবুজর কবর কর আবুজর কয় আমি একা একা গুরুস্থানে কেমনে যাবো কো অসুবিধা নাই কো বাত্তি দে কো বাত্তি দেওয়া যাবে না বাতি জ্বালাইলে মদিনার মানুষ জানিয়ে ফেলাইবো কার জন্য কবর হইতেছে ফাতেমা নিষেধ করছে বলা যাবে না কয় একটা আলু একটা সাথী দেও কো সাথীও দেওয়া যাবে না
সাথী তো নাই মানুষকে জানানো নিষেধ করেছেন ফাতেমা যদি কথা বলতে হয় কবরের সাথে কইও কবর তোমার জবাব দিবে আল্লাহু আকবার আবু যর গফারি কবর করে আর কোদাল দিয়ে মাটি উড়ায় আর কয় কবরে জানোসনি কোন মেহমান আসতেছে তোর গর্ভে কবর এমন মহান জান্নাতের মেহমানের কবর করছি রে কবর নবী নন্দিনী আসতেছে খবরদার দুর্ব্যবহার করিস না কবর রে হাসান হোসেনের আম্মা আইতেছে ভালো ব্যবহার করবি কবর কবর রে হযরত আলীর স্ত্রী আসতেছে কবর নবী নন্দিনী আসতেছে নবী নন্দিনী আসতেছে দুর্ব্যবহার করিস না কবর সুন্দর আচরণ করবি অনেক কথাই হযরতে আবু যর কয় কিন্তু কবর কোনো জবাব দেয় না আবু যর কয় কি রে আলী কইছে কবরে নাকি কথা কইব কবর তো কথা কয় না কার সাথে আমি প্রশ্ন করি কোনো উত্তর নাই হঠাৎ করে আল্লাহ কবরের জবান খুলে দিয়েছেন কবর ডাক দেয়া কয় শোন আবু যর গেফারি আমি ফাতেমা চিনিলাম আবু যর গেফারি শোন আমি হাসান হোসেনের আম্মা চিনিলাম আমি হযরত আলীর স্ত্রী চিনিলাম আমি নবীর কন্যা চিনিলাম আমি চিনি আমল আল্লাহু আকবার আমল সে জিন্দগি বনতি হি জন্নত ভি জাহান্নাম ভি এ খাক আপনে ফিতরত মে না নারী হ্যায় না নূরী আমল সে জিন্দগি বনতি হি জন্নত ভি জাহান্নাম ভি এ খাক আপনে ফিতরত মে না নারী হ্যায় না নূরী আমল দ্বারা জীবন গঠিত হয় মানুষ নেক আমলের কারণে জান্নাত পায় কথা কোন ঠিক কিনা বদ আমলের কারণে মানুষ জাহান্নামে যায় সৃষ্টির সাথে জান্নাতের সম্পর্ক নাই জাহান্নামের সম্পর্ক নাই সম্পর্ক গড়তে হয় নেক আমল দিয়ে কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসবুহু মান বাত্তা বিহি আল্লাহ রাবী বলেন যার আমল যারে পিছিয়ে দেয় বংশ তারে আগায় দিতে পারে না বংশ তারে আগায় দিতে পারে না কথা কোন ঠিক কিনা আমলে যদি পিছায় যাও বংশ দিয়ে লাভ হবে না এ ফেরেশতা আমি তালুকদার বংশের লোক কথাবার্তা সাবধানে কবি এটি কইলে ফেরেশতা ডরাইবনি কত কোন ডরাইবনি এ ফেরেশতা আমি চৌধুরী বংশের লোক কথাবার্তা সাবধানে কইস এই কয়ে দমক দিলে ফেরেশতা ডরাইতো না কথা কোন ঠিক কিনা আমি তালুকদার আমি শিকদার আমি খান আমি পাঠান আমি চৌধুরী আমি ব্যাপারী আমি পাটুয়ারি আমি অমুক আমি তমুক চলবে না কথা কোন ঠিক কিনা গুলাজ খারাজ তে আজ আজার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বাত্তা বিহি আমালো লাম ইউসরি বি নসব যারা আমল ফিসায় দেয় বংশের দোহাই দিয়ে আগানো যায় না কথা কোন ঠিক কিনা এই জন্য বাজান হাসরের ময়দানে চলবে কিসের ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ নবী বলে আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাক তোমার ক্ষমতার দিকে তাকায় না তোমার পয়সার দিকে তাকায় না তোমার দাপটের দিকে তাকায় না কথা কোন ঠিক কিনা তাকায় তোমার আমলের দিকে তোমার নিয়তের দিকে কথা কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলে শোনো কিসের লড়াই কিসের বড়াই মা ইন্দা কুমিয়ান ফাদু তোমাদের কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ওয়া মা ইন্দাল্লাহি বাক আমি আল্লাহর কাছে যা আছে তা থাকবে চিরদিন ঠিক কিনা এই দেশে কত ক্ষমতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান নাই মেজর জেনারেল জিয়র রহমান নাই লেফটেন্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নাই কথা কোন ঠিক কিনা তাদের কত প্রভাব ছিল তারা নাই এখন যারা আছো তোমরাও থাকবা না সুতরাং উলামায়ে কেরামের প্রতি ইনসাফ দেখাও উলামায়ে কেরামের প্রতি জুলুম পরিহার করো কথা কোন ঠিক কিনা
নিদ্দু সুলামায় কারামের নামে সাজানো মামলা অনুরোধজানায় বাবা হইছে বহু হইছে কষ্ট বহু দিছ আর দিও না ছেড়ে দাও উলামায়ে কারামের চোখের পানি আল্লাহর আরো সহ্য করবে না কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু শাইন হালিক ইল্লা ওয়াজহাম সব ধ্বংস হয়ে যাবে আমি থাকব মা ইনদাকুম ইয়ানফাদু তোমাদের কাছে আছে সব ধ্বংস হবে ওয়া ইনদাল্লাহি বাক আমি আল্লাহর কাছে যা আছে থাকবে কুল্লু মান আলাইহা ফান যা আছে ওই জমিনে সব ধ্বংস হয়ে যাবে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আপনার প্রভুর সত্তাই শুধু থাকবে যিনি মহিমান্বিত যিনি মহিমাময় মহিমান্বিত মহিমাময় রব থাকবে আর কোনো কিছু থাকবে না ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়াম ইল্লা লাহবু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আল্লাহু আকবার আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার দাপটার ক্ষমতা আর কিছু নয় ইল্লা লাহবুন ওয়া লাইবুন এটি শুধু ক্রীড়ার কৌতুক ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান পরকালের বাড়ি আসল বাড়ি পরকালের ক্ষমতা আসল ক্ষমতা পরকালের শান্তি আসল শান্তি কথা কোন ঠিক কিনা ও মুসলমান ও মাহাদিহিল হায়াতুদ দুনিয়াম ইল্লা লাহবু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আল্লাহ বলেন যদি আফসোস যদি মানুষ এই কথাটা বুঝতো আফসোস মানুষ যদি এই কথাটা বুঝতো তাহলে ক্ষমতার অপব্যবহার করতো না শক্তির লড়াই বড়াই দেখাইতো না কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমান আনো আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা আমাদের ভিতরে ইমান আল্লাহ আমাদেরকে আত্মমর্যাদা বোধ দিয়েছেন কথা কোন ঠিক কিনা অন্য ধর্মওয়ালারাম আমাদের অনুষ্ঠান দেখতে আসে না আমরা কেন এত বেহায়া বেলা যাইলাম আমরা ঠিকই যাই সামনের কাতারে বসে থাকি কথা কোন ঠিক কিনা এটা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার কথা কোন ঠিক কিনা যার ধর্ম তার উৎসব তোমরা তোমাদের উৎসব পালন করো আমরা বাধা দেব না আমাদের উৎসবে তোমরা বাধা দাও না আমাদের উৎসবে তোমরা আহো না আমরা কেন যাব কথা কোন ঠিক কিনা আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত সৎকর্ম করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুক যেরকম আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন